ভারত সফরের দল ঘোষণা করেনি বিসিবি পাকিস্তান জয় করে ফেরা টেস্ট দলের ক্রিকেটাররা আছেন ছুটিতে মূলত টি টোয়েন্টি স্কোয়াডের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদের বাংলাদেশ টাইগার্সের ডেরাই নিয়ে হচ্ছে ভারত সফরের প্রস্তুতি দ্বিতীয় দিনের মতোই এই সেশনে বৃহস্পতিবার হাজির ছিলেন এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে টি ভালো ব্যাটিং করা ওপেনার জিশান আলম এখনই বলার সুযোগ নেই যে জিশান ডাক পাচ্ছেন ভারত সফরের দলে তবে যুব দল থেকে যে আগ্রাসন আর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে আসছেন এই ওপেনার তাতে এটা নিশ্চিত নির্বাচকদের নজরে ভালোভাবে আছেন এই তরুণ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তানজিদ তামিম সৌম্য সরকারদের ব্যর্থতা আর জিসানের ভালো পারফরমেন্স অব্যাহত থাকলে দ্রুতই হয়তো লাল সবুজের জার্সি পরে খেলার সুযোগ হলেও হতে পারে তরুণ জিসানের এই ক্যাম্পে অন্যান্যদের পাশাপাশি আছেন নাসুম আহমেদও দু তেইশ সালে ভারত বিশ্বকাপের ম্যাচে কোচ চান্দিকা সিংহের সাথে অপ্রীতিকর ঘটনায় জড়ানোর পর আর জাতীয় দলে ডাক পাননি নাসুম তবে বাংলাদেশ টাইগার্সের এবারের আসরের শুরু থেকেই নাসুমকে রেখে তাকে প্রস্তুত করছেন নির্বাচকরা ভারত সফরের জন্য বিবেচনায় আছেন এই স্পিনারও গেল পাকিস্তান সফরে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগারদের পেস ডিপার্টমেন্ট আসছে ভারত সফরেও সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি চায় দলের সবাই কিন্তু প্রতিপক্ষ যখন নাম্বার ওয়ান দল ভারত তখন চ্যালেঞ্জটা আরও কঠিন হবে নিশ্চিত কিন্তু তাই বলে থেমে থাকতে চায় না থিঙ্ক ভারত সফরেও পেসারদের কাছ থেকে সেরাটা চান পাকিস্তান সফরের আগে বোলারদের প্রস্তুত করা বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ খান যে কনফিডেন্সটা আমরা পেয়েছি কনফিডেন্সটাকে যখন আমরা এটাকে ক্যাশ করতে যাব তখন আমার স্পেসিফিক প্ল্যান হয়তো আগাতে হবে আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে আপনি দেখবেন কম্পিউটার পারফরমেন্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতে প্ল্যানটা সাজাচ্ছি পাকিস্তানে গতির ঝড় তুলে বিশ্বকে চমকে দিয়েছিলেন পেইসার নাহিদ রানা চাপাই নবাবগঞ্জের এই পেসারের সাথে কাজ করা তারেক আজিজ বলছেন গতিটা ধরে রাখতে হবে রানাকে সেই সাথে ফিটনেসের দিকেও দিতে হবে বিশেষ নজর টেকনিকে উন্নতি করলে আরো ধার বাড়বে একশো বান্ন কিলোমিটার গতিতে বল করা নাহিদ রানার বিশ্বাস তার আসলে দেখার বিষয় যে ডিফারেন্ট টাইম সময় ওরা বিভিন্ন কোচের আন্ডারে কাজ করবে এখন কে কীভাবে তাকে নার্সারিংটা করবে ইঞ্জুরি ম্যানেজমেন্ট একটা বড় পার্ট তুলনামূলক যে ট্রেনিং মেথডটা আছে তার বাইরেও নাহিদরানাকে এক্সট্রা অনেক হার্ডওয়ার্ক করতে হবে যার এই স্ট্রেনটাকে ডেভেলপ করার জন্য তো সেই জায়গাটা যদি নাহিদরানা নিজের থেকে আপনার তার টেক কেয়ারিং প্রসেসটা ভালো করে জানতে পারে অবশ্যই এসে বাংলাদেশের একদিন এক্সপেক্টেড হবে রোববার থেকে পুরো স্কোয়াড নিয়ে ভারত সফরের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ রহমান যমুনা স্পোর্টস ঢাকা